হিন্দিতে কন্টিনিউ করবো না, বাঙালি বানাবো। কেন কি আমি একটা বাঙালি, তো আমাকে অনেকদিন ধরেই ভাবছি কি আমাকে ফিল হয় কি বাঙালিতে ব্লগ করলে মনে হয় কি আমি আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে অনেক ভালোভাবে কানেক্ট করতে পারবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সাবধানে আছো। সাবধানে থাকাটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই এখন থেকে বাংলা ব্লগ আমার চ্যানেলে থাকবে। বাংলা ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের যে ফেস্টিভ্যাল হয় 12 মাসের 4 পার্বণ, প্লাস আমাদের ফুড কালচার অনেক বেশি ডিফারেন্ট, তো তাই জন্য আমাকে ফিল আমাকে লাগে কি আমি যদি বাঙালিতে ব্লগ করি তাহলে আমি অনেক ভালোভাবে এগুলো শেয়ার করতে পারবো। আমি যে রেসিপিসগুলো বানাই ওইগুলো আমি ভালোভাবে শেয়ার করতে পারবো আর তোমাদেরও ভালো লাগবে। তাই জন্য আমি ডিসাইড করেছি, সকাল থেকেই ভাবছি, বাট আমি ডিসাইড করে নিয়েছি কি আমি এবার থেকে বাঙালি ব্লগ এতে আপলোড করবো। লাইফস্টাইল ব্লগই থাকবে আর নাম ফার্ম সব একই থাকবে, বাট খালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। তো এই থেকে এবার থেকে তোমরা বাঙালি বাংলাতে ব্লগ দেখতে পারবে। আর আমি এখন কলকাতাতে আছি, তো তোমাদের সামনে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ ভি শেয়ার করার আছে। তো তোমরা যারা আমার চ্যানেলে আগে থেকে আছো তারা জানবে কি আমরা এই 4th of January মুম্বাই শিফট করছিলাম, বাট গুড নিউজ এটা কি এখন আমরা শিফট করছি না, কেন কি এখন কোভিডের 3rd wave আসছে, যেটা কি সবাইকার জন্যই একটা ব্যাড নিউজ। আমরা ভাবছিলাম কি আমরা আবার ব্যাক টু নর্মাল লাইফ হয়ে গেছি, বাট না, আবার 3rd wave আসছে, তো বাচ্চাদের অনেক বেকারভাবে এটা এফেক্ট করছে। তাই জন্য আমরা এখন ডিসাইড করেছি কি এখন আমরা শিফট করব না, সিন্স আমাদের কাছে একটা বাচ্চা আছে, তো ওকে নিয়ে ট্রাভেল করাটা অনেক রিস্কি হয়ে যাবে, প্লাস ওখানে গিয়ে ভি আমাদের ঘর ফর খুঁজতে হবে, তো ওকে নিয়েই সব জায়গায় আমাদের বেরোতে হবে, তো ওইটা করা এখন উচিত হবে না। তো কালকেই আমার হাজব্যান্ড ওর বসের সঙ্গে কথাটা নিয়ে ডিসকাস করলো, তো কালকে আমরা জানতে পারলাম কি না এখন আমরা শিফট করছি না, এটাকে ডিলে করাই যেতে পারে। তো ইয়েস, আমরা এখন কলকাতাতে আছি। তো এই ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পাবে, ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, অনেক ভালো ভালো রেসিপিসও আমি শেয়ার করবো। আর এই যে এত ফ্লোলি আমি তোমাদের সঙ্গে কথা বলছি না, এটা হিন্দি ব্লগে হয় না। আমি জানি আমি বম্বেতে ব্রট আপ হয়েছি, বাট যখন আমি কিছু বানাই ওটাও আমি ভালোভাবে বোঝাতে পারি না, রান্না কিছু ভালো করলে ওটা আমি ভালোভাবে বোঝাতে পারি না আমার হিন্দি চ্যানেলে। তো তোমরা যারা আমি নতুন আছো আমার চ্যানেলে, আমার আমার সম্পর্ক তোমরা যদি কিছু জানতে চাও তো প্লিজ নিচে কমেন্ট সেকশানে আমাকে বলো, যা বি তোমাদের জানার ইচ্ছা আছে আমি নিচে কমেন্ট সেকশানে তোমাদের আনসার দিয়ে দেবো, ইয়া নেক্সট ব্লগে তোমাদের আনসার দিয়ে দেবো। আমি ট্রাই করবো কি ডেইলি অল্টারনেট ডেজ ব্লগ আপলোড করি। তো সকাল থেকে এই সব টপিক নিয়ে চলছিল মাথায় কি কি করব না করব, তো ফাইনাল ডিসাইড হয়ে গেছে। তো লাঞ্চ ফ্যান সব রেডি হয়ে গেছে, তোমাদের আমি লাঞ্চে কি বানিয়েছি আজকে দেখাচ্ছি। তো আজকে লাঞ্চে আছে রাইস, এখানে মুসুর ডাল, এই ডালটাও আমি তোমাদের কত ইজিলি বলতে পারলাম, আর এখানে আছে পেঁয়াজ কালি ভাজা যেটা আমি একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি, আর এটা আছে পলতা বেগুন ভাজা। তো এই যে কথাগুলো আমি তোমাদের বলতে পারছি না, মানে আমি যে লাঞ্চটা বানিয়েছি এটা হিন্দি ব্লগে আমি একদমই শেয়ার করতে পারি না কি কী রান্না করেছি আমি। আর এটা পায়েস যেটা মা পাঠিয়েছিল আগের দিন আমরা গেলুম সেদিনকে। তো এই হলো লাঞ্চ আজকে আমাদের। তো এইগুলো যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এত ভালো লাগছে, এত এক্সাইটমেন্ট ফিল হচ্ছে, ইজিলি তোমাদের লাঞ্চটাকে বোঝাতে পারলাম, হিন্দিতে এটা করতে পারি না একদমই। তো আশা করি তোমাদেরও আমার ব্লগ দেখতে ভালো লাগবে। আমি ট্রাই করব কি ব্লগগুলো ভালোভাবে শ্যুট করি, এডিট করি, তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো ব্লগগুলো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর ব্লগগুলো প্লিজ এন্ড অবধি দেখো। দেখে দিয়েছি লাঞ্চটা, এবার তাড়াতাড়ি সেরে নিই। এখানে আমার ছেলেকে আমি দুধ ভাত দিয়েছি, দেখেছো তোমাদের আমি দুধ ভাতও কত ইজিলি বলতে পারছি, দুধ ভাত দিয়েছি, ওর ফেভারিট খাবার এটা যেটাকে হোয়াইট ভাত বলে। একটা থেকে বসেছে, দুটো বেজে গেছে, এখনো ওর খাওয়া হয়নি। কাপড় জামাটা আমি এখনই শুকুর দিই, কেন কি আমাকে লাগে কি খাবার পর দিলে একটু ডাইজেস্ট হয়ে যাবে খাবারটা, নালে গিয়েই সিধে আমি শুয়ে পড়ো। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো দুপুরবেলা যা ঘুম দিলাম, চাদর মুড়ি হয়ে শীতের দুপুর, তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ।
তো এখন যাব, আগে তো পেডিকিওর করাতে যাব। এই শীতকালটা এলে আমার পায়ের যা অবস্থা হয়, তো পেডিকিওর করা অনেক জরুরি। আর একটা জিনিস দেখাচ্ছি কোথায় যাচ্ছি, আগে দেখিয়ে দিই তারপরে বলছি। এই মেসটা আগে দেখতে পাচ্ছো? এই মেসটা ক্লিন রাখার জন্য, এখানটা ক্লিন রাখার জন্য এখানে একটা আমাকে বর্ড্রপ চাই, তো আজকে ওইটাই দেখতে যাব, একটা বর্ড্রপ দেখতে যাব। তো ওয়ার্ড্রব আমরা অনলাইন দেখছিলাম, পেপারফ্রাইতে দেখছিলাম। পেপারফ্রাইতে অফার্সও আছে, 60% অফ চলছে, বাট একবার ভাবছি কি স্টোরে যাই, স্টোরে গিয়ে চেক করি। তো হোম টাউন আর হোম সেন্টার যাব, মেবি ওখানে দেখি কিছু অফার অফার আছে কি। একবার মানে শিফটিংটা ক্যান্সেল হয়েছে বলে এখনকার জন্য মানে এখন অনেক কিছু যেন মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, অনেক জিনিস জানো মনে হচ্ছে এখন নেওয়া জরুরি আছে। তো ওয়ার্ড্রপটা তো অবভিয়াসলি নেওয়া জরুরি আছে, আমার বেডরুমটা তো দেখলে কি মেস আপ হয়ে আছে, আর ভেতরের ওয়ার্ড্রপটা পুরো ফুল হয়ে আছে। তো ওখান থেকে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, আজকে মেবি নেবো না, দেখে আসবো। আর তারপরে কিছু চাট খাওয়ারও ইচ্ছা আছে। আজকে তোমাদের সামনে বিকালের চা টাটা শেয়ার করলাম না, কেন কি আমাদের চা তো থাকে গ্রিন টি, আর ওইতে শেয়ার করার কিছু থাকে না, তো আজকে ছেড়ে দিলাম। দেখি অন্যদিন কোনো দিন একদিন শেয়ার করবো কি চা এসছে না, আমরা টা কি নিই। টাটা বুঝতেই পেরে গেছে হবে কি স্যার কথা বলছি আমি। তো যে আমি যে স্যালুনে যাচ্ছি এটা আমাদের ঘর থেকে 5 মিনিটই, তো পাশেই আছে ফ্যামিলি স্যালুন বলে, ওখানেই যাবো পেডিকিওর করাতে। তো এটাই ওই স্যালুনটা, মালতী ফ্যামিলি স্যালুন বলে। আর এই যতক্ষণ আমি পেডিকিওর করছিলাম, এই যে লোকটা আছে ভালো একটা মকা মেরেছে, চকা মেরেছে মাস্তে, নিচে পাশে এখানে স্ন্যাক্স এর দোকান আছে, গিয়ে সমোসা খেয়েছে। কি তুমি তুমি খাওনি? বাবু খেয়েছে, বাবু বাবু খেয়েছে, বাবুর নামে তুমি মাস্ত মে সমোসা একদম। তো এই যে স্ন্যাক্স এর দোকানটা আছে, এখান থেকে গিয়ে সমোসা খেয়েছে। এখানে হোম টাউন থেকে দেখি কি পাওয়া যায়। আর সেন্ট্রালে এই জন্য এইছি, প্রথমে তো ফুচকা খেতে হবে, অনেকদিন পর এখানে ফুচকা খেতে এইছি। এইটা আমাদের পেটেন্ট সেন্ট্রালের বাইরে ফুচকাওয়ালা, ফুচকাওয়ালা তো নেই, ফুচকা এখানে আছে। ব্যালকানিতে এরম চেয়ার ব্যালকানিতে রাখার জন্য, এই সোফাটা কি সুন্দর লাগছে দেখতে। এই কম্বিনেশনের সামনে এটা ভালো লাগছে, উইথাউট মিরর ওয়ালা না, বাট মিরর ওয়ালা নিলে একটু বেশ ভালো হয়। এটা একটা লকার, স্পেস তো আছে অনেক। ডেকোরেটিভ আইটেম হোম টাউনে অনেক সুন্দর সুন্দর থাকে, এখানে কত ভালো ভালো ডেকোরেটিভ আইটেম আছে। কিসের প্লেট? প্লেট কি ইউটিলিটি এটা, সার্ভিং এর জন্য? এখানে কিছু অবিকের শপিং ও চলছে নিউ ইয়ার এর জন্য। এটা ভালো লাগছে, কোনটা? ওটা থোড়ি নিচ্ছি আমি, ওই ওইটা নিয়ে নাও। হ্যাঁ এটা ভালো লাগছে, দেখে নিয়েছি। আর হোম টাউনে যে কস্টলি লাগছে একটু, ওর থেকে বেশি সস্তা তো পেপার ফ্রাইতে আছে, সেম একদম। তো আমরা পেপার ফ্রাই থেকেই অর্ডার করে দেবো, সেন্ট্রালে অনেক টাইম লেগে গেল, শপিংটা এক্সপেক্টেড ছিল না, ওটা আজকে শপিংটা হয়ে গেছে।
তো এখানে আবিক একটা ক্যাবও কিনেছে, এখন আমাকে গিয়ে ডিনারও বানাতে হবে, 9:30 অলরেডি বেজে গেছে। তো এখানে ডিনারে আজকে এগ রোল হচ্ছে, আমি কিছু ভেবেছিলাম স্পেশাল বানাবো, বাট অনেক লেট হয়ে গেছে, 10টা বেজে গেল, তাই জন্য তাড়াহুড়োতে এসে রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে সস আর পেঁয়াজও কেটে নিয়েছি, আজকে সিম্পল তরিকে এসে একদম করছি। তো এখানে ডিনারে আমাদের এগ রোল রেডি তিনজনকার। আর সেন্ট্রাল থেকে কী কী নিয়ে এলাম এটা তোমাদের আমি দেখিয়ে দিই। তো অভিকের জন্য এটা একটা টি শার্ট নেওয়া হয়েছে, এটা বার্থডেতে পরাবো ভাবছি, এইটা আর এইটা, এই দুটো, এটা নিউ ইয়ারে পরবে। তো এইতে দুটো তো 25% অফ ছিল, তো এই দুটো টি শার্ট নেওয়া হয়েছে। তো আমি আর একটা ক্যাপ নিয়েছো মিনিয়ন্সের, আর আমার এটা ছিল না লিস্টে, বাট একজনকার মেহরবানিতে হয়ে গেছে। আর আমি এরম 4টে টপ নিয়েছি, বাই টু গেট টু ছিল এতে, এটা হ্যারি পটার, আর পছন্দ ছিল না এই 3টে নেওয়ার পর এটা আমি জোরজবরদস্তি নিয়েছি। বি গুড, নেগেটিভ থটস নেভার। সো এই 4টে টি শার্ট নিয়েছি আমি, দুটোর ওপরে দুটো ফ্রি। এই ছিল আজকে আমাদের হঠাৎ শপিং। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, আই হোপ কি তোমাদের আমার এই বেঙ্গলি ব্লগগুলো ভালো লাগবে, আগে অনেক ভালো ভালো ব্লগ আসবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর যদি তোমরা আমার চ্যানেলে নিউ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বা পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, তাকি নেক্সট টাইম আমি কোনো বি ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। সো আজকের মতন এটুকুই, এখন আমি এডিটিংও করবো, তারপর আমি শোবো। তো চলো, বাই, গুড নাইট। Bye!